বাড়তি মরি একা একা ভয় পাবে না গো? ভয় পাওয়ার কি আছে বৌদি? মরি কি বাচ্চা মেয়ে নাকি? এখনো মেঘেরটাকে এত ভয় পাও? বৌদি হ্যালো হ্যালো, রান্নাঘরে জানলার শব্দ না? হ্যাঁ মা, আমি এক্ষুনি কিন্তু জানলাটা বন্ধ করে দিলাম। আমি লন্ডমন্ড হয়ে গেছে মা, সব তুমি থামো তো একটু, এত চিন্তা করার কি আছে? মেয়েটি ওখানে আছে না, ওই যে কি নাম, মৌরি 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 চুপটি করে দরজা বন্ধ করে বসে আছে। খালি পায়ে ঘুরবে না, যাও তাড়াতাড়ি চটিটা পরে এসো, যাও। ঝড় উঠেছিল যখন তখন জানলাগুলো বন্ধ করতে পারোনি? সারাটা দিন তো বাড়িতে বসে থাকো, এতটুকু উপকারও কি তোমার কাছ থেকে পাওয়া যাবে না? আসলে আমি একা ছিলাম, ভয় পেয়ে গেছিলাম তো। থাক, কোনো এক্সকিউজ চাই না। আজ তুমি এ সময় বাড়িতে কি করছো নিখিল? দেখেছো তোমার ছেলেকে? যে ছেলে নিজের হাতে জল গড়িয়েও খেতে পারে না, সে হাতে ঝাঁটা নিয়ে বাড়ি পরিষ্কার করছে।
বাবা বাবা বাবা, বিয়ের পর কি সুন্দর পরিবর্তন! মাত্রা অতিরিক্ত কোনো কিছুই শোভন নয় নিখিল। যাও নিজের ঘরে যাও, মৌরি একাই পরিষ্কার করতে পারবে। আর যদি না পারে তাহলে থাক, প্রণতি শিবু এক্ষুনি চলে আসবে। না না মা, আমি পারবো, আমি পারবো মা। আমার দোষেই তো কাজটা ভেঙেছে, আমি পরিষ্কার করে দিচ্ছি সব। তুমি যাও, যাও এখান থেকে, আমি একা সব কাজ করতে পারবো, সত্যি বলছি। যাও না, যাও না এখান থেকে। মৌরি, আমি জানি তুমি পারবে, তাও আমি তোমাকে হেল্প করব। কখন সেই প্রণতি আন্টির আসবে, ততক্ষণ এসব এরকম ভাবে ছড়ানো থাকবে? দাও দাও আমাকে ঝাড়ুটা। আমার কাছে সাহায্য চাইতে আসেনি মা, আমি নিজেই ওকে সাহায্য করতে এসেছি। আমাকে দাও। কি? শোনো না, কি হলো, কিছু বলবে? না না, কিছু না। কাল তোর খুব খারাপ লেগেছে তাই না? এরকম ঝড়ের মধ্যে তোকে একা ফেলে চলে গেছি, আসলে আমি বাস তোকে আর আমি সরি বলতে হবে না। নিখিল, তুই কাল কোথায় কি কাজে গিয়েছিলিস সেটাও বলতে হবে না। আই ট্রাস্ট ইউ, আর আমি জানি যে তুই আমাকে ইচ্ছে করে কখনো কষ্ট দিতে পারিস না। আবার কি হলো, তুই কি আজকে সরি বলার মুডে আছিস? আমি আর রেগে নেই নিখিল। এবার তুই এখানে চুপ করে বস। আমি একটা নতুন ড্রেস কিনেছি, সেটা পরে আসবো, তোকে দেখাবো। যদি দেখতে ভালো লাগে আমাকে কিন্তু মুভি দেখাতে নিয়ে যেতে হবে। ডান নীরা হঠাৎ এত আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল কি করে? আমার সাথে একটু ঝগড়া করলো না, রাগারাগি করলো না,
কেনাকাটিও করল না। স্ট্রেঞ্জ। মৌরিকে নিয়ে আর আমি তোর সাথে বোকার মতন ঝগড়া করব না নিখিল। আন্টি আর দিদান ঠিকই বলেছেন, এটা আমার লড়াই, যেভাবেই হোক আমাকেই লড়তে হবে আর জিততেও হবে। আমি মৌরির কাছে কিছুতেই হেরে যাব না। তুই আমার